মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং আর্থিক অর্থানুকূল্যে হুগলি জেলার মাহেশ্রী শ্রী জগন্নাথদেবের মন্দিরের সংস্কার রত্নবেদিতে পুনঃপ্রতিষ্ঠা করা হল জগন্নাথ বলরাম সুভদ্রাকে শ্রীরামপুর মাহেশে। শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দিরে নতুন বিগ্রহ প্রতিষ্ঠা এবং হোমযজ্ঞ কর্মদি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় সমমন্ত্রী ও পঞ্চায়েত প্রতিমন্ত্রী বেচারাম মান্না, আনন্দময়ী মাতা সাধিকা মা, প্রধান পুরোহিত সৌমেন্দ্র অধিকারী মহাশয় সকলেই উপস্থিত ছিলেন। এ বিষয়ে মাননীয় মন্ত্রী বেচারাম মান্না কি বললেন আসুন জেনে নেওয়া যাক। উদ্যোগে মাহেশের যে জগন্নাথ দেবের মন্দির সংস্কার হলো, সেই মন্দিরের আজকের গর্ব গিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রার প্রতিষ্ঠা অনুষ্ঠান এবং বাস্তু যাগ অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে এবং জগন্নাথ দেবের কাছে প্রার্থনা করি যে সকলেই যেন ভালো থাকেন এবং রাজ্যের মঙ্গল হয় যেন, এবং সামগ্রিক এই মন্দিরের সংস্কারের উদ্যোগ নেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাই আমি এই জেলার বাসিন্দা হিসেবে।